আমি এই মশার কয়েলটি নিয়েছি, আপনি আপনার ইচ্ছে মতো কয়েল নিতে পারেন। মানুষ মশা দ্বারাতে এটিতে আগুন দেয়, আর এর ধোঁয়ায় মশা পালিয়ে যায়। অনেকের এই ধোঁয়া সহ্য হয় না, আর এটি আমাদের অনেক ক্ষতি করে। অনেক মানুষ এটি পছন্দ করে না, তাই আমি আপনাদের একটি ট্রিক দেখাবো যাতে কয়েলকে আগুন না জ্বালিয়েই মশা তাড়ানো যায়, আর এতে আপনার কোনো ধরনের সমস্যাও হবে না। তো বন্ধুরা, প্রথমে এই কয়েলকে ট্যাপে ধরে আমাদের ভেজাতে হবে, ভালোভাবে ভেজাতে হবে যাতে এটি নরম হয়ে যায়। এবার একটি বোল নিতে হবে এবং এটিকে ছোট ছোট পিস করে ভাঙতে হবে। এভাবে সম্পূর্ণ কয়েলটিকে ছোট ছোট পিস করুন, দেখুন এই সাইজে ভাঙতে হবে। ঠিক আছে, এবার আপনাকে এখানে দিতে হবে হেক্সিসল। আপনার বাসায় যে কোনো ধরনের স্যানিটাইজার থাকলে ব্যবহার করতে পারেন। তো এতে 1 চামচের মতো হেক্সিসল দিতে হবে। এবার এর মধ্যে দিতে হবে পানি, নর্মাল পানি 2 কাপ পরিমাণে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু লং। এটি আপনার বাসার সকল প্রকার কীটপতঙ্গ, মশা মাছি ভীষণভাবে দূর করতে সাহায্য করবে, বিশেষ করে মশা দূর করবে। এবার লাগবে বেকিং সোডা, এখানে 1 চামচ পরিমাণের বেকিং সোডা দিয়ে দিচ্ছি। বেকিং সোডা সবার বাড়িতেই কম বেশি পাওয়া যায়। এর মধ্যে দিয়ে দিন 2 চামচ ভিনেগার, 1, 2। লাস্ট একটা জিনিস অ্যাড করতে হবে, তা হলো লেবুর রস, কিছুটা লেবু চেপে এতে দিয়ে দিবেন। বাস হয়ে গেছে। এবার এই মিশ্রণটিকে ভালোভাবে মিক্স করুন। এখন এই মিশ্রণটিকে 1 ঘন্টার জন্য এভাবেই রেখে দিন, যাতে এই পানি আর হেক্সিসল সবকিছুকে অ্যাবজর্ব করে নিতে পারে। ততক্ষণে আপনাদের জানিয়ে দেই, আগের ভিডিওতে কমেন্ট করেছেন হুগলি থেকে তাপসী কলি, ঝিনাইদহ থেকে লিওন মিত্রা, সিলেট থেকে লাবণ্য লাবণী, যারা কমেন্ট করেছেন আপনাদের ধন্যবাদ। এবার আপনাদের বলবো কিভাবে এটি ব্যবহার করবেন। 1 ঘন্টা পরে দেখুন এর রং কেমন পরিবর্তন হয়েছে। আপনি এই অবস্থায় আপনার বাসার জানালার কাছে রাখতে পারেন, আবার এমন একটি স্প্রে বোতলেও এটিকে ব্যবহার করতে পারেন। স্প্রে বোতলে নিতে হলে আপনাকে একটি ছাঁকনি সাহায্যে এটিকে ছেঁকে নিতে হবে। এটিকে সম্পূর্ণ ছেঁকে নিচ্ছি, দেখুন। এবার এটিকে বন্ধ করে দিব। তৈরি হয়ে গেল মশা মাছি তেলা পোকা ছোট ছোট কীটপতঙ্গ দূর করার ঔষধ। এটিকে আপনি আপনার বাসায় বিভিন্ন চিপা চাপায় স্প্রে করুন। যেসব জায়গায় মশার প্রকোপ বেশি সেসব জায়গায় এটি স্প্রে করুন, যেখানে তেলা পোকার উৎপাত বেশি সেখানেও স্প্রে করুন। বিশেষ করে ঘরের কোণে এটি ব্যবহার করুন। এতে হবে কি, এতে বাসায় পিঁপড়া পর্যন্ত আসবে না। ভিডিওটি অনেকের উপকারে আসতে পারে, তাই ভিডিওটিকে শেয়ার করুন। আপনি পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করুন, যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি। ভিডিওটি ভালো লাগলে লাভ রিয়াক্ট দিন, খারাপ লাগলে এংরি রিয়াক্ট দিন। এমন সব তথ্যবহুল ভিডিও পেতে ন্যাচারাল বিউটি হ্যাক্সকে লাইক ও ফলো দিয়ে রাখুন।